Assalamualaikum, hi everyone. আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি একটা লাইক দিবেন। আজকে আমি মজাদার একটা রেসিপি দেখাবো, বড়া পিঠা। কম বেশি সবাই এটা পছন্দ করে এবং বানাতে পারে। বড়া পিঠাটা অনেক মজা, অনেক টেস্টি। প্রথমে আমি 5টা কলা নিলাম, বড় সাইজের, একদম পাকা। কলাটা আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মশ করে নিয়েছি। এখন আমি একটা ডিম দেব। কলার পরিমাণটা এই পিঠাটায় আপনারা একটু বেশি করে দেবেন। কলা যত বেশি দেবেন ততই এই পিঠাটা খেতে মজা এবং টেস্ট অনেক সফট হয়। আপনি ফ্রিজে রাখলে বা নর্মালে 2-3 দিন বাসা পিঠা রাখলেও পিঠাটা অনেক সফট থাকে, শক্ত হয় না। ডিমের পর আমি গুঁড়ো দুধ দিলাম 3 টেবিল চামচ, চিনি দিলাম আমি 2 টেবিল চামচ, ময়দা দিলাম 1/2 কাপ। চাউলের গুঁড়ি আমি 1 কাপ নিয়েছি, শুকনো চাউলের গুঁড়িটা। এভাবে অল্প অল্প করে আপনারা মিক্স করবেন। নারিকেল দেব 1 কাপ। আমি নারিকেলের পরিমাণটাও একটু বেশি দিই, কারণ বড়া পিঠা কুয়া পিঠা নারিকেলের জন্যই পিঠাটা অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আমি টোটালি কোনো পানি ইউজ করিনি, কারণ 5টা কলা 1টা ডিম, তাতে গোলাটা আমার হয়ে গেছে গোলানো। পানি ইউজ করা কোনো দরকার হয় না, আপনারাও পানি ইউজ করবেন না। প্রথমে এগুলো দিয়ে নেবেন। এখন এই তিল দিলাম। এখন আমি চুলাতে 1টা কড়াইতে তেল গরম দিলাম। তেলটা মোটামুটি ভালো গরম হলেই পিঠাটা দেওয়া শুরু করবেন গোল গোল করে। পিঠাটা দেওয়া কমপ্লিট হলে তখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এভাবে সুন্দর করে গোল গোল করে দেবেন। এখন আমি উঠিয়ে ফেলবো, হয়ে গেছে এটা। এই যে আমার সব পিঠাগুলো
ভাজা শেষ, বড় প্লেটের এক প্লেট হয়েছে। বড় পিঠাটা অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। বাংলাদেশ থেকে এত গিফট কে পাঠালো আর কে আনলো আপনারা দেখেন। এগুলো জাম্বুরা, বাংলা কলা, কাকরোল, আমড়া, কাজি পেয়ারা, তেঁতুল 2 বক্স, কাঁচা কলা, কাঁঠাল, আম, এগুলো সব আমার বোন তানিয়া পাঠিয়েছে শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাই এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। জায়গায় যে ড্রেস, ইউলো কালারের ড্রেসটা সুন্দর হয়েছে, আর একটা জলপাই কালারের ড্রেস, জলপাই কালারের ড্রেসটা ওইটা তানিয়া রেডিমেড কিনেছে। এই জায়গায় এই যে হালিম চটপটি ডাল 3 কিলো, হালিম 4 প্যাকেট, চটপটি মশলা 3 প্যাকেট, বিরিয়ানি মশলা 1 প্যাকেট, আগার আগার পাউডার 1টা, আমার মেয়ের জন্য আবার কিছু কসমেটিকও পাঠাইছে। Thank you.